তো জেলে থাকলে মানুষ আসলে বেরোয় চেখে, একদিনও জেলে থাকতে চায় না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? জেল থেকে তো বের হইতেই চায়, কিন্তু এখন আমার অবস্থাটা এরকম, আমি অনেক দেশের এমপি হয়েছি, যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায়। যে কোনো জায়গার পিসা নিয়ে আসতেই হয়, আমার সিলেটে তো বিশেষ করে 4 লাখ টাকা এক জায়গায় হইলে কেউ কানাডা দিতে চায়। আমার কাছে যে কত সমস্যা, যে প্লিজ 11 লাখ টাকা দিছিলাম, টাকাটা তো ফেরত পাচ্ছি না। এইটা কেন বলতেছি গল্পটা জানেন? যে সবাই যেখানে দেশ ছাড়তে চায়, আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম, তারা দেশে থেকে দেশ ছাড়ে করতে চায়। আমি আরেকবার বলছিলাম এখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে, যে এমন একটা দেশ যেখানে উদ্যোগটার চেয়ে দালালের দাম বেশি, যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি। আমি এমপি হিসাবে 4 মাসের বাচ্চা, আমি এলাকায় কি করতেছি জানেন? শুধু আর কিছু না, উন্নয়ন তো করে দালালদেরকে একটু টাইট দিয়ে চাপে করতে রাখছি, তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয়। আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আর একটু বেশি। আমি কালকে রাতে 3:30 সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য। আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায়, আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয়। তো ওদের কি হয়, এইরকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে, 2 দিন থাকে, তারপর হয় সে মারা যায়, আর নাহলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায়। কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন, আপনাদের এতই সাহস, আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন, তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা। এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন, এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি।